পড়াশোনা আশীর্বাদ করে দিবে মন দিয়ে তুমি ভুলভাল খাবার খাওয়ার জন্য তোমার জন্য ফল এনেছে এই ফলগুলো আমার মনে হয় এইসব খায়

কাল রাতে যখন বাবা বাড়িতে আসে দেখি রাতে বেলা নিয়ে এসেছে আমি এত ফল কিসের জন্য বলছি একজন দেখা করতে এসেছিলেন তো কাকু আমাদের ভিডিও দেখেন আর কি তো তোর মায়ের জন্য নিয়ে এসেছে ঠিক আছে রেখে দাও কালকে সকালই সবাইকে দেখাবো কালকে সকালে এটার ব্যাপারে বলবো এখন দোকানে যাচ্ছে বললাম আম খেতে আম খাবে না বললে একটা মুসুম্বি নিয়ে যাচ্ছে দোকানে খাবো আম কি রাতে খাবে আম রাতে খাওয়াম মা কোনটা খাবে এখন এখন ফল ঠাকুর দেবো তারপরে খাবে আছে টুকটুক করে এইসব তো পছন্দ করে না তোমাকে এবার থেকে ফল টল নিয়ে দেবো এইসব ভুলভাল খাবার তুমি খাওয়া কমাও সেই রোল খেয়ে বলেছিল সেটা কষ্ট হচ্ছে মনে আছে সো আজকে সকালে জল খাবার হচ্ছে কি পান্তা ভাত মাছ আর অনেকদিন পর মাথা নিচ্ছি কারণ বোন খাবে না আজকে আর কালকেও তো ছিল না কালকে রাতে বিড়লা তারামন্ডল আর হচ্ছে কি সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে মানে বেরিয়ে আমরা খেতে খেতে আমাদের সাতটা তারপর ঘরে এসে সাড়ে নটা দিকে রাতে এসে আমি ভাত খায়নি সো ওই মাছ ছিল ভাত পড়ে রয়েছে দুপুরেও ভাত খাইনি সো ওই জন্য মা বললো সকালবেলা রুটি হবে না তুই এটাই খা আর কি আর মাছ আর মাছ আজকে বোন খাবে না মাথাও খাবে না মাছও অনেকগুলো পড়ে রয়েছে মা তো এখন খাবে না মা পুজো দিয়ে রেখে তাই তো পান্তা আছে অনেক পান্তাবাদি খেতে হবে এই যে এখানে এখন এতগুলো মাছ আছে বাবাও খাবে না বোনও খাবে না আর এই যে এতগুলো ভাত এখন রয়েছে মা খাওয়ার পরে থাকবে আমি দুপুরে পান্তাবাদ খেয়ে নেবো মা এখন চলে এসছে আমটা কাটতে তবে এটা কি আমি বুঝতে যাচ্ছি না ফজলি আমের নতুন দেখা ছিল বড় আমটা নাকি এটা হিমসা করবো না জানো মা এটা এটা হিমসা আমার মনে হচ্ছে খুব সুন্দর রংটা কমলা রঙের মানে হিমসাগর আমার না কাটা চামচ দিয়ে আম খেতে ভালো লাগে যাই না কেন মা বলছে এক হাত দিন ধরতে পারছি না আমগুলো এত বড় বড় মনে হয় মনে হচ্ছে খেয়ে দেখলাম এটা ফজলি আর কালারটা কি সুন্দর না হুম পুরো পেকে গেছে ওই জন্য কালার তো গেছিলাম বাবার দোকানে ভাত দিয়ে আসা হাসার সময় চুল দাড়িটা কেটে চুলটা বড় হয়ে গেছিলো মা বলছিল কেটে দাড়িটাও তোরা বড় হয়নি যদিও কিন্তু চুলটা ছোট করে ভাল লাগছে না মা বলছে ভাল লাগে ভাল লাগছে চুলটা আমি ছোট করে ভুল করেছি কি সুন্দর চুলটা বড় করেছিলাম আর কাটব না একেবারে পুজোর সময় কাটবো ভেবেছেন যে আরো বড় করব একটু মা বলছে না কেটে আয় যাই হোক সাড়ে চারটে বাজে অলমোস্ট আমি স্নান করতে যাই চুলটা কেটে ভুল করলাম ভালো হয়েছে

খাবার তুই স্নান করে সে পাঁচটায় খেতে বসে গেছি এই মাছ তো সয়াবিনের তরকারি করেছে অল্প একটু নিয়েছি ওটা কেটে না আমাকে একটু অন্যরকম লাগছে কেমন লাগছে জানি ঠিকঠাক আছে কিন্তু জানিয়ে তো কমেন্টে এখন আমি আর মা খাবো এই টক দই সেই সাড়ে ছটা বাজে হালকা ঘুমিয়ে নিয়েছি আর এখন পড়াতে যাচ্ছি শান্তনু যদিও চাইছিল না আজকে পড়াতে যাই কারণ পরীক্ষা শেষ হয়েছে আজকে ঠিক আছে কালকে শারীর শিকার প্র্যাকটিক্যাল রয়েছে আমি বললাম যে না আজকে যাই অল্প করে অঙ্ক করাই কারণ সামনে অ্যানুয়াল পরীক্ষা পুজোর পরই তো এখন হয়ে যায় বেকার কামাই করে লাভ নেই একটা বড় সিলেবাস চলো পড়িয়া ডান দিকটায় জ্যাম লেগে আছে এই দিকটায় জ্যাম লাগেনি ভাগ্যিস পরীক্ষা শেষ ভাবছিল স্যার যদি আজকে না আসে তোমার ইচ্ছা পরীক্ষা ভালো ছিল আজকে তো সব পরীক্ষা কেমন আছে ভালো তো কতটা আজকে না আসলে ভালো তো না দেখি মুখটা হাসি কি বলতে পারছে না যে হ্যাঁ আসতে তো নাই পারতে এটাও বলার কি আছে না অ্যানুয়াল পরীক্ষা আছে পরীক্ষা দেওয়ার অঙ্ক বার করছে অঙ্ক দিয়ে শুরু করি কষ্ট হলো অঙ্কের কথা শুনে আচ্ছা বাংলা বার করা প্রথমে বাংলা তারপর যাওয়ার আগে অঙ্ক করাবো আজকে অল্পই পড়া দেবো বাড়ি যাওয়ার পথে এই জ্যামে আটকে পড়েছি নটা পঁচিশ বাজে তাও আজকে এরকম জ্যাম ফাইনালি জ্যামটা সরলো আর এই ব্রিজটা কিমঝম ব্রিজ গড়িয়ার ঠিক আছে এরা ট্রেন গেলে ঝমঝম করে মানে অ্যাড্রেস গড়িয়া কেউ বলে এইটা হচ্ছে কি ঝমঝম ব্রিজ অটো স্ট্যান্ড ছাড়িয়ে বাজারে এখানে রাস্তাটা ঠিক হয়ে গেছে এবার কাদা কাদা ব্যবচ্যাস করছে না বাড়ি যাওয়ার আগে একটা কৌটুনিয় বলেছিলাম মানে এরকম লুজ দরকার মানে এটা তো পুরোটা দাম বলছে এক বান্ডিলটা কি নব্বই টাকা নুন রাখার জন্য একটা ছোট দরকার যেটি খুঁজছে তাই লুজ নেই মানে ছোট বউটো পাচ্ছে না একটা বড় দেখিয়েছে কিন্তু অত বড় লাভ নেই কারণ বড় রাখার জায়গা আছে ঠিক আছে তাই দেখছি আর কি হবে না না ঠিক আছে খেলা স্কিপিং নিলাম ঠিক লাফান দি এটা দেখে মায়ের রিয়াকশানটা দেখবো কি বলে আমার খুব দরকার এটা এক্সারসাইজের জন্য চলো অনেক টাইম হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ কানের কান খোঁচার যে বারগুলো আছে ওগুলো নিতে হবে বেশ কয়েকদিন হলো শেষ আর মা আমাকে রোজ বলছে আজকে না আনিলে আমার রোগ খেয়ে নেই যদি বলি যে আনিনি রিয়াকশানটা দেখাবো এইটা প্রথমে স্কিপিং রোগটা আর তারপরে এইটা আননি বলবো এটা লুকিয়ে ফেলি তারপরে দেখবে কি রেগে যাবে মা ও মা দরজা হলো এইখানটা রাখি এটা করেছি রে এই দেখো এটা কি আছে ও আমি কতটা চলে এসেছি তারপরে তুমি আমাকে বলছো যে আমি আনতে ভুলে গেছি ঠিক আছে আর ধূপকাঠি মাসা ধূপকাঠি আর বাবা রাগ করে রাতে একটা আছে বাবার চোখে ঘুম কি এই যে তোমার কান কানখচুনি এই তোমার ইসে ধূপকাঠি কানখচুনি আরে এটা কানখচুনি আসিস আবার ফোন করেও বলছে বুরুট এইবারে দেখো কান খোঁজার জন্য একেবারে অস্তিত্ব কাজ সুসু করে না এটা কি আছে বলতে এটা দেখো আগে ওরে কার কত করে খোঁজবে তিন আগে বলেছিল কান খুঁচিনি কথা আনবান করে আনা হচ্ছিল না কালকে তো ঘুরতে চলে গেছি কালকে বানা হয়নি সো আজকে না আনলে আমার রক্ষে ছিল না তাও গুমে চকে বলে কিছু বলছিল না ঠিক আছে একটু পরে গ্রুপটাও আগলিই বলতো হ্যাঁ একটা কাজের নাম বললে আনিস না

ওই ওই এটা তো ছিড়ে গেছে আগে একটা ছিলে এরকম কিন্তু ওটা তো ছিড়ে গেছে আর দৌড়াদৌড়ি সেরকম করা হয় না সো বাড়িতে বললাম যে নিয়ে আসি একটু এক্সারসাইজ করা যায় ফিট থাকবে আবার শুরু করব করবে বলে করাতেছ না এটা থাকলে তাও চট করে কিছু একটা করা যাবে দশ 15 মিনিটের জন্য ঠিক আছে চাই হোক খুব গরম দিছ আজকে হাত মুখ ধুই ঠিক আছে ফ্রেশ হইনি খেতে বসে গেছি আর কত সয়াবিন দেখো যে দুপুরে তো মা মাছ দিয়েছে আমি মাছ দিয়েছি এই এত সোয়াবিনের জন্য পড়ে আছে মা বেকার এত রান্না করলো আর আমার সব জামা গেঞ্জি নোংরা হয়ে গেছে ঠিক আছে আজকে কাজু ভাবছিলাম কিন্তু আজকে দেরি হয়ে গেছে ওই একটাই ছিল পরাতে গেছিলাম কিন্তু ওটা মোটা ভালো লাগছে না তাই ইন্ডিয়া জার্সিটা পরে নিয়েছি এখন তো সেরকম খেলতে যাওয়া হচ্ছেও না গেঞ্জি বেশিরভাগ আর কি ওই এক দুবার পড়েছি ঘামিয়ে গেছে আর পড়তে পারছি না ওরকম নোংরা আর কি কালকে কেচে দেবো যাই হোক এখন ভাতটা খেয়ে নিয়ে গেছে যাই হোক আমি রাতে অল্পই খাবো কালকে সকালে পড়ে থাকবে কি আলু কম

সব ছিঁড়ে গেছিলো তাই ভিতর দিয়ে কিন্তু দেখো ভালোই রয়েছে এই যে আমার খুব পছন্দের একটা গোয়েন্দা গল্পের বই এবার আমি গল্পের বইটা পড়ি বসে বসে আর কাল সকাল থেকে একটু এক্সারসাইজ করাটা শুরু করবো ঠিক আছে ডেইলি করবো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কালকে সকালে উঠে আমার কাঁচাকাচি অনেক কাজ করে আছে আমার এখনই ভাবছি যে কাজতে হবে আমার কাঁচাকাচিটা না খুব আমার বিরক্ত লাগে যাই হোক ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাইদের প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা খাওয়া দাওয়া তো কমপ্লিট সাড়ে দশটা বাজে আর হ্যাঁ কালকে চাওয়া মানে গিয়ে কিন্তু আমি আর দিদি কিছু খাইনি সোনুই খেয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন প্রায় সাতশো টাকার কাছাকাছি বিল ছশো সত্তর বাহাত্তর হয়ে গেছিলো তারপর একটা মগ টেলো নিয়েছিল সো ওটা মিলেই সাতশো আশি না কত একটা বিল হয়েছিল আমার ঠিক এখন মনে নেই আর মানে বিরিয়ানি আমি আর দিদি খেয়েছি তো আমাদের পেট ভরাই ছিল ওই জন্য আমরা কিছু অর্ডার করিনি তারপর দাম ভেবেছিলাম যে একটা কিছু কিনে শেয়ার করে খাবো দুজনে সোনু তো খাইনি ও খাক কিন্তু বেশ দাম চাউমিন নিলেও সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি দাম বেকার টাকা খরচা করতে যাই কার সাথে ভাতই খাবো আর বিরিয়ানি সোনু হচ্ছে গিয়ে আমার দিন থেকে একটু একটু খেয়েছে সো ওই অল্প খেয়েছে আর কি ওর জন্যই ওর জন্যই মেনলি যাওয়া ছিল কিন্তু পরে একদিন যাবো মানে দুটো আইটেম নিলে সাতশো টাকার কাছাকাছি বিল হয়েছে চাওয়া মানে তবে কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো ওই অনুযায়ী অ্যাম্বিয়েন্স সব কিছু একটা দাম আছে এসি সব কিছু নিয়ে ওই জন্য দামটা রেখেছে সার্ভিস ভালো ওদের সো পরে একদিন যাবো আমার খুব ভালো লেগেছে আর কি তবে শোনুর থেকে আমরা দুজনই হচ্ছে গিয়ে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট করেছিলাম টেস্ট দারুণ আর কি ঠিক আছে কোয়ান্টিটি অনেকটা শুনু বলছে আমি খেতে পারবো না অতটা তোমরা একটু অল্প অল্প করে না